আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এইচ এম মাহমুদ হারুন। আজকে আমি আপনাদের একটি যৌন সমস্যা নিয়ে আলাপ করব, যেটা আমরা চেম্বারে অহরহ পাই। সেটা কি? সেটা হলো সাইকিয়াট্রির ভাষায় বলি মিসকনসেপশন। এটা এক ধরনের মিসকনসেপশন। সেই মিসকনসেপশনটা কি? অনেক পুরুষই বা অনেক ছেলে বা অনেক লোকই এসে আমাদের বলেন যে ডাক্তার সাহেব, আমার মনে হয় আমার লিঙ্গটা ছোট, আমার লিঙ্গটা ছোট হয়ে গেছে যাচ্ছে দিন দিন, আমার লিঙ্গ অস্বাভাবিক রকমের হয়ে যাচ্ছে বা আমার লিঙ্গ বাঁকা। তো আসলে কি তাই? আবার অনেকে বলেন যে ডাক্তার সাহেব, আমি তো আগে অনেক হস্তমৈথুন করতাম, এখন মনে হচ্ছে আমার লিঙ্গটা শিথিল হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে কিছুটা, এখন হলো ছোট হয়ে যাচ্ছে দিন দিন, আমি খুব টেনশনে আছি। আসলে কি তাই? তাই আজকের ভিডিওটা দেখলে আপনার আশা করি এই ভুল ধারণাটুকু ভেঙে যাবে। প্রথমেই আসা যাক লিঙ্গের সাইজ সম্পর্কে বা পুরুষাঙ্গ বা পেনিসের সাইজ সম্পর্কে। আধুনিক যৌনবিজ্ঞান যেটা বলে, পরিপূর্ণ একটি সহবাস করার জন্য একজন পুরুষের 2 ইঞ্চি লিঙ্গ বা পেনিসই যথেষ্ট। কারণ কি? দেখেন, সৃষ্টিকর্তা এমনভাবে মেয়েদের সৃষ্টি করেছেন যে মেয়েদের যে ক্লাইটোরিস বা উত্তেজনার যে অংশটা, সেটা কিন্তু সামনের দিকে। আপনারা হয়তো পর্ন ভিডিও বা বিভিন্ন ব্লু ফিল্ম দেখে ভাবতে পারেন যে অনেক বড় লিঙ্গ, অনেক ভেতরে ঢুকলে মনে হয় নিশ্চয়ই তারা বেশি আনন্দ পাবে, কিন্তু বাস্তবে মোটেও তা না। তাদের ক্লাইটোরিস বা উত্তেজনার যে অংশটা, সেটা সামনের দিকে, অর্থাৎ সেই 2 ইঞ্চি যে লিঙ্গ যে যথেষ্ট বলা হয়, সেই 2 ইঞ্চির হলেই সে তার ক্লাইটোরিসে বারবার ঘর্ষণের মাধ্যমে সেই মেয়ের মধ্যে সেক্সুয়াল স্টিমুলেশন আসবে। এমন না যে ভ্যাজাইনার অনেক বা যোনিপথের অনেক গভীরে দিতে হবে, এই বিষয়টা নিশ্চয় বুঝেছেন। তো সেক্ষেত্রে আমি প্রথমেই বলি যে লিঙ্গের সাইজটা কিন্তু বড় ফ্যাক্টর না, এই জিনিসটা বুঝিয়ে দিই। আর লিঙ্গ ছোট হয়ে যাচ্ছে, এটা ভুল ধারণা, এটা কখনো হতে পারে না। কারণ লিঙ্গ বা পেনিস সেটা কিন্তু মাসেল দিয়ে তৈরি। হ্যাঁ, আমাদের যেরকম হাতে পায়ে মাসেল আছে, সেটা কিন্তু মাসেল দিয়ে তৈরি। এর ভেতরে কোনো হাড় নাই বা এর ভেতরে কোনো অস্থি বা তরুণাস্থি, যেটাই বলেন, কার্টিলেজ বলেন বা কিছুই বলেন, এর ভেতরে মাসেল আছে। এই মাসেলগুলোর মধ্যে যখন রক্ত প্রবাহিত হয়, তখন লিঙ্গটা স্ফীত হয়ে যায় এবং একদিক দিয়ে রক্ত প্রবাহিত হয়, অন্যদিকে তখন বন্ধ হয়ে যায় রক্ত প্রবাহটা যখন উত্তেজিত অবস্থায় থাকে। তো সেক্ষেত্রে লিঙ্গটা তখন শক্ত থাকে এবং পরবর্তীতে যখন বীর্যপাতের পর বা উত্তেজনার পর রেজলিউশন ফেজে আসে, তখন দেখা যায় যে লিঙ্গটা ধীরে ধীরে ছোট হয়ে আসে। যে পথ দিয়ে রক্তটা বের হওয়া বন্ধ ছিল, সেদিক দিয়ে খুলে যায় রাস্তাটা, রক্তগুলো আবার প্রবাহিত হয়ে বের হয়ে যায়। এই প্রবাহের যে মধ্যে এই মাসেলের মধ্যে ঢুকতেছে, বের হচ্ছে, ছোট বড় এর মধ্যে কিন্তু ঘটছে। এমন না বাস্তবে যে আপনার লিঙ্গ ছোট হয়ে যাচ্ছে, তাহলে তো আপনার হাতও একসময় ছোট হয়ে যেত, আপনার পাও ছোট হয়ে যেত। আমি এভাবে রোগীদের বোঝাই যে আপনার হাত কি ছোট হয়ে যাচ্ছে, দেখুন তো হাতের আঙ্গুল কোনো ছোট হয়ে যাচ্ছে, তাহলে আপনার ওটা কেন ছোট হয়ে যাবে? এটা স্বাভাবিক প্রক্রিয়া। আপনি যখন শিথিল থাকেন বা আপনি যখন অন্য কাজে ব্যস্ত থাকেন, যখন স্বাভাবিক কাজকর্ম করেন, এটা এমনিতেই ছোট থাকে, 1-1.5 ইঞ্চি থাকতে পারে, অনেকের 1 ইঞ্চির চেয়েও কম থাকতে পারে, সেটা নিয়ে কোনো মাথা ব্যথার কিছু নাই। আরেকটা কথা, সেটা হলো লিঙ্গ বাঁকা। বলে অনেকে বলে যে আমার লিঙ্গ বাঁকা, এবং আপনারা দেখবেন বাসে ট্রেনে লিফলেট চলে দেয় লিঙ্গ বাঁকা, আগা মোটা, গোড়া চিকন, এ ধরনের কোর্স, তেল, এ ধরনের কিছু অসাধু ব্যবসায়ী এ ধরনের এই লিফলেট ছুড়ে দেয় তাদের ব্যবসা প্রসারের জন্য। কিন্তু আসলে কি তাই? আসলে বেসিক ফিজিক্যাল যে বেসিক যে অ্যানাটমি বা ফিজিওলজি বলেন, স্বাভাবিক লিঙ্গ কিন্তু আগাটা মোটা আর গোড়াটা চিকনই থাকে, ঠিক আছে? আর লিঙ্গ যে বাঁকা, এটা সম্পূর্ণ ভুল ধারণা। হ্যাঁ, লিঙ্গ বাঁকা হতে পারে, হয়তো চাপ লেগে আপনার আন্ডারওয়্যার বা প্যান্টের চাপ লেগে এক পাশে হয়তো সাময়িক বাঁকা হয়ে আসে, কিন্তু পরবর্তীতে এটা ঠিক হয়ে যাবে বা সহবাসের সময় তখন এই বাঁকাটা সোজা, এটা কোনো ফ্যাক্টর না, এটা কোনো ফ্যাক্টর না, এটা কোনো বিষয়ই না। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে লিঙ্গ ছোট হওয়া বা লিঙ্গ আকার বা লিঙ্গ
আগা মোটা গোড়া চিকন বা বাঁকা হওয়া ইত্যাদি কোনো কিছুই স্বাভাবিক যৌন মিলনে কোনো প্রভাব ফেলে না। সুতরাং এটা নিয়ে কোনো দুশ্চিন্তা বা হতাশ হওয়ার বা টেনশনে পড়ার বিন্দুমাত্র কোনো কারণ নাই। আর তারপরেও যদি আপনার মনে খুঁতখুঁত থাকে বা আপনার মনে মধ্যে কোনো খসখসানি থাকে বা কোনো কোনো প্রশ্ন থাকে, তাহলে নিঃসংকোচে আমার সাথে দেখা করতে পারেন। ধন্যবাদ।